এইটি হচ্ছে মহাপৌর স্টোরের লাইন। বেশিরভাগ আলুটাই আসছে হুগলি থেকে। আপনারা একটু দেখে নেন অবস্থা। মহাপ্রভু স্টোর ওনার মানে ধমদ ধাওয়া, যে আলুটা আজকের এই মুহূর্তে রাস্তায় দাঁড়িয়ে আছে এইটা আগামীকাল পর্যন্ত ছাড়া খালি করতে পারবেনি। কারণ স্টোর মালিক স্টোরটির ক্যাপাসিটি 3,50,000, কিন্তু তার আমদানি এইরকম একটা অবস্থা। দেখে নেন প্রত্যেক গাড়িতে 500-600, প্রত্যেক গাড়িতে 500-600 করে বস্তা। এবং দেখে নেন ভালো করে পুরো কী অবস্থা হয়ে রয়েছে। স্টোরের পজিশন দেখুন, স্টোর লাস্ট, এখনও আপনি পুরো লাইনটাই দেখছেন, 10-12 চাকা লাইন, প্রত্যেক গাড়িতে 600 করে বস্তা আছে। এ হচ্ছে অবস্থা। এবার আলু নিয়ে কি করবেন ভাবুন। এরা কি ঘুরিয়ে এসে লাগিয়েছে নাকি? এই হচ্ছে চন্দ্রকোনা টাউন মহাপ্রভু ক্লোজ স্টোরেজের লাইন। ধন্যবাদ।